গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে স্বাগতম। এখন দেখো ঘড়িতে বাজে পাক্কা 10টা। আমি তো উঠেছি, ঘুম থেকে উঠি, আমার চা, আমার টিফিন খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট খেয়ে আবার টিফিন খেলাম। আজকে টিফিনে রুটি তরকারি বা কিছু করিনি, আজকে দই চিড়ে খেয়েছি, চিড়েও আছে দই আছে। আর আজকে ছেলে ছুটি আছে আজকে, তো তো চল রান্নাঘরের দিকে যাই, একটু ঘরেরও কাজ হবে। রান্নাঘরে কি এনেছে দেখি দেখি। কাঁচা বাজার এনেছে বাবা, আম পেয়েছে, কাঁচা আম এনেছে, পেঁয়াজ এনেছে, করলা এনেছে, ধনে পাতা, টমেটো, পটল, আদা সব এনেছে। আর এদিকে এই যে চিকেন এনেছে, এটাকে ধোবো, এখনো ধোয়া হয়নি, ধুয়ে হবে, চিকেন রান্না হবে। অনেকদিন আগেই আমি বলছিলাম যে এখন কি কাঁচা আম পাওয়া যায় না, তো আজকে দিলাম কাঁচা আম নিয়েছে। কাঁচা আমের চাটনি হবে, আর চিকেনটা কষা করব, আর দেখি নর্মাল ভাত হবে কি কোনো ফ্রাইড রাইস কিছু হবে, জানি না, বলতে পারছি না। এখন জিরে রাইসও করতে পারি, কেন ওর বাবার জিরে রাইসটা বেশি পছন্দ, আমার আবার জিরে রাইস ভালো লাগে না। তো দেখি কি করি, যা করব তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখতে থাকো। এই মাংসটা হলুদ, ধনে, জিরে, আদা, রসুন দিয়ে, নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে আম কেটে রেখে দিয়েছি, আমের চাটনি হবে, আর মাংসের পেঁয়াজ এই যে বেরেস্তা করে না বেটে রেখে দিয়েছি। আর এই যে চাল, এটা জিরা রাইস আছে, এটা ডেরাদুন রাইস নয়, এটা এক ঘন্টার ওপর হয়ে গেলে ভিজিয়ে রেখেছি। এই যে মাছগুলোতে একটু নুন হলুদ মাখাবো। মাছের থেকে মাছের তেল খাওয়া খুব ভালো, খুব পুষ্টি জিনিস এটা। অনেকটাই তেল দিয়েছি, মানে এর মধ্যে সাদা তেলও আছে, সর্ষের তেল আছে, আমি ঘিয়ে দেবো। ঘি দেবো, এর মধ্যে ফোড়ন দেবো, জিরে, গোটা, গরম মশলা, লবঙ্গ, ছোট এলাচ, ডালচিনি, শুকনো লঙ্কা, তেজপাতাটা দেবো, দিয়ে দিলাম। তেজপাতাও দিয়ে দিয়েছি, দেখছো অনেকটাই তেল হবে। এইটা হবে কি বলবো, মুরগি পোলাও বা কি যাই হোক, মুরগি পোলাও হবে এটা। এটা পোলাওয়ে সব কিছুই তো দিচ্ছি, ঘি দিচ্ছি, এইটা হলো জিরা রাইস ভিজিয়ে রেখে দিয়েছি, হয়ে গেছে। এটা মাংসটা আগে দেবো, কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি, মাংসটা কষে এসছে, মানে 80% হয়েই গেছে। একটু গরম মশলা দেবো, এবারে চালটাকে দিয়ে কষবো। একটু চিনি অ্যাড করব, 2 চামচের মতন চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে, সবই তো ঠিকঠাক দিচ্ছি, এখন কি হবে জানি না। কষা হয়ে গেছে, জল দেবো। আর একটু জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো,
এই 20 মিনিটের মতন ফুটবে তারপরে নিবিয়ে দেব। বসিয়ে দিয়েছি হলো। ওর বাবা বারবার দেখছে যে কি রান্না হচ্ছে। হ্যাঁ জানি না, আমি ওই আজকে চিকেন পোলাও মতন হচ্ছে, তো মানে চিকেন না মুরগি পোলাও, তো যাই হোক করছি, জানি না জানি খিচুড়ি না হয়ে যায়। তো ওই জন্য জলটা পরিমাণ মতন তো দিয়েছি, এখন 20 মিনিটের মতন খুব ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেবো। তারপরে কি হবে, খারাপ হলেও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভালো হলেও তো করবোই। তো চলো বাদ বাকি যে কাজগুলো আছে কাজকর্ম সেরে নিয়ে স্নান টান করবো, অনেকটাই বেলা হয়েছে, পুজো টুজো করবো। তো তো চলো দেখতে থাকো। দারুণ হয়েছে, কি সুন্দর হয়েছে, চালগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে সোজা সোজা, ভালোই হবে মনে হচ্ছে, জানি না সোজা সোজা হয়েছে। ভালোই ঝরঝরে হয়েছে, ঠিকঠাক জলগুলো দিলে ঝরঝরে হবে। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে দিলাম, দিয়ে আমগুলো দিয়েছি, আমটার মধ্যে একটু নুন দেব, একটু হলুদ দেব, ভালো করে নেড়ে একটু জল দিয়ে দেবো, তারপরে এটা গলে যাবে, গলে গেলে তবে চিনি দেবো। আমি চাটনিটা তৈরি একদম, এরকম বেশ ঝোল ঝোল থাকবে, এর মধ্যে চিনি অ্যাড করে দিয়েছি। ভালোই হয়েছে না, ভালোই হয়েছে। এই যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, হলুদটা না দিলে দেখতে আরো বেশি ভালো হতো, আর একটু সর্ষের তেল দিয়েছিলাম না, ওটা না দিলেই ভালো হতো, এমনি ভালোই হয়েছে খেতে। তার সঙ্গে আবার আমের চাটনি, ও টক মিষ্টি হয়েছে, খুব ভালো হয়েছে। আর একজন গিয়ে খাচ্ছে দেখাচ্ছি না, তো এই গরম পড়েছে খালি গায়ে বসবে, চলো দেখতে থাকো। গুড ইভিনিং, চলে এলাম সন্ধে দিতে, সন্ধে দিয়ে চলে এলাম, এই দেখো সন্ধে দেয়া হয়েছে আমার এখনো, ঠাকুর ঘরে এখনো প্রদীপ জ্বলছে, সন্ধে দিয়ে এলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর না মানে বসে থাকতে বললাম না, শরীরটা ভালো ছিল না, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ভালো লাগে না মানে কিছু করতে, একটু রেস্ট নিতে গিয়ে চোখ বন্ধ হয়ে গেছে, তারপরে তো উঠলাম, উঠে আমার যা বিকেলের কাজ, জামা কাপড় তোলা, বাসন টাসন গুছানো, দিয়ে সন্ধে দিয়ে তোমাদের কাছে এলাম। তো আজকে আজকে দেখো সন্ধে পড়ছে আমাদের মন্দিরে, এখানেতে ঘন্টা বাজে, আবার এরপরে তো আরতি হবে, ঘন্টা বাজিয়ে মানে সব পাড়ার বাজার তো বাচ্চারা সব যাবে, গিয়ে আর সব আরতি হবে, বউরা যাবে, অনেকগুলো বউ যায়, সব গিয়ে আরতি হয়, গান টান হয় ওদের, আরতির সময় গান টান করে তারপরে পুজো শেষ করে। তো আমি হয়তো এই একসঙ্গেই আমরা সন্ধেটা দিই, ওনা ওদের ওখানেও সন্ধে পড়ছে, তো আমার পড়ছে বা আমার আগে হতে শেষ হতে হতে ওদের ওইখানে হয়, তো এইরকমই সন্ধে সবাই একই টাইমেই প্রায় দেওয়া হয়।
তো আজকে আমি ভিডিওটাই আমি শেষ করতে এলাম, আমি আর ভিডিওটা আর বড় করব না। আর সন্ধেবেলা তো কিছু দেখানোর নেই, যা সকালে রান্না হয়েছে সেইটুকুনি রয়েছে, যদি করতে হয় তো আমার রুটি করতে হবে এছাড়া। তো আমি এখন যাব, চা করিনি, চা করব গিয়ে। তো আজকে যে যেটা করলাম বললাম না, মুরগি না ওই চিকেন পোলাওয়ের মতন করেছি ওটা, হয়তো বললাম হলুদ আর তোমরা তেলটা সর্ষের তেলটা দেবে না, আমি সাদা তেল ঘি দেবে। খেতে খুবই ভালো হয়েছে, ওর বাবাও বললো খুব ভালো হয়েছে খেতে, বা আমারও খারাপ লাগেনি, তো ভালো হয়েছে খেতে। আমার মানে চোখে লাগছে যে দেখতে খারাপ লাগছে যে হলুদটা দিতে যেন হচ্ছে এমনি একটা লাগছে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। তোমরা আমি এই দুটোই তোমাদের বলছি, তোমরা করে খাবে তাহলে এই সর্ষের তেলটা অ্যাড দেবে না। আমি দোনো মনো করে মানে দিয়ে ফেলেছি ওইটা, কিন্তু এটা সাদা তেল আর ঘিটা দিলেই বেশি ভালো, আর হলুদটা না দিলে বেশ সাদা সাদার মধ্যে হয়, দেখতে বেশ ভালো লাগবে ওটা। তো ঠিক আছে, আজকে মতন এইটুকু, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর করে খাবে। আমের চাটনিটা ওফ, আমার মুখ ছেড়ে গেছে একদম, এত সুন্দর হয়েছে, বেশ টক মিষ্টি সমান হয়েছে। তো এখনকার সব আম খুব একটা টকের নয়, মানে একটু মিষ্টি মিষ্টি আম। তো যাই হোক, যেটুকুনি দিয়েছি ছেলেরও খুব ভালো লেগেছে, তো বাবাও তো ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে, একদম মুখ পরিষ্কার হয়ে গেছে আমের চাটনিতে, দারুণ দারুণ হয়েছে। তো এই সিজনে তো এই প্রথমে আজকে আমের চাটনি। তো ঠিক আছে।